হে গাইস, সবাইকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা। তো আমরা বেরোয়েছি ষষ্ঠীতে, আপনার যদিও ষষ্ঠীতে আপনার তেমন কোনো মজা নেই, তবু আমরা বেরোয়েছি তিনটা বাইক নিয়ে। তো এখন আমরা পরপর তিনটা দুর্গাপূজা দেখলাম, এখন আমরা সামনের দিকে যাচ্ছি। আমাদের আজকে টার্গেট আছে 12টা পূজা দেখার, দেখি আমরা কয়টা শেষ করতে পারি। তো সবাই আমাদের সাথে থাকবেন, চলেন দেখা যাক, লেটস গো। সবাই আশীর্বাদ করবেন যেন আমরা ভালোভাবে, এই যে আমাদের সামনে একটা পূজা আছে, আমরা এখানে আমরা নামবো, হয়তো নামবো না কারণ অনেকে চলে যাচ্ছে। আমাদের সামনের যে এটা, এই যে গাড়িগুলো আছে চলে যাচ্ছে। আমরা মোটরসাইকেল বেশি বেগেও চালাই না, 20-30 এর মধ্যে থাকি। সবাই আপনারা আসতে দেরি জানেন, আমরা ডিসিপ্লিন মেনে চলি, সবাই আসতে দেরি রাইড করবেন, এটা আর কিছু মেনটেন করবেন সবসময়। আপনারা হেলমেট, তারপরে যেগুলো বাইক চালানোর জন্য প্রয়োজন সেগুলো সেফটি মেনটেন করবেন। আমাদের দুইটা বাইক সামনে দেখা যাচ্ছে, আসলে দুর্গাপুজো যখন চলে আসে তখন আর কি এই ফিলটা পাওয়া যায় না, যতটা ফিল পাওয়া যায় আপনাদের দেশে দুর্গাপূজার আগে যে ফিলটা পাওয়া যায় আসলে সেই ফিলটা এখন পাওয়া যায় না। দুর্গাপুজো আমাদের হিন্দু ধর্মের জন্য একটি গুরুত্বপূর্ণ পুজো, যা বছরে একবারই আসে। যদিও এখন আমরা দুর্গাপূজা নিয়ে আছে আপনার বিভিন্ন সমস্যার ভিতর আছি, যেমন আমাদের কিছুদিনে আপনার জানেন যে কিছুদিন আগে ফরিদপুর জেলায় আপনার একটা মন্দিরে দুর্গা মূর্তিকে ভেঙে ফেলা হয়েছে। তো আমাদের হিন্দুদের যে কতটা সেফটি এটা আমরা নিশ্চিত করতে পারি না, তবুও বলবো যে আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী আছে তারা যদি আমাদের এই সেফটিটা দেখে তবে ভালো হয়। যতটা ওরা বলে আসলে যে ধর্মযাত্রার উৎসব সবার আসলে তা হয় না, সেক্ষেত্রে আমাদের বিষয়টা আপনারা দেখেন যে আগামী বছর যারা দুর্গাপুজো আর কি যে মূর্তিটা ভাঙা হইল সেটা যার বিচার হয়েছে ওই বিচারটা কিছুদিন পরে যে আসামিটাও তাকে ছাড়িয়ে দেওয়া হয়েছে, এরকম বহুত আছে তাদেরকে আর কি। এই বিষয়গুলো আমাদের ধর্মে ওরা বলে যে সংখ্যালঘিষ্ঠ, আসলে তারাই, আমরা সংখ্যালঘিষ্ঠভাবে দেখি না, তারাই আসলে সংখ্যালঘিষ্ঠভাবে দেখে। তারা শুধু নামেই বলে যে ধর্মযাত্রার উৎসব সবার, ঠিক আছে। তো আপনারা এই বিষয়গুলো দেখবেন, আর যদিও সব ধর্মই এক। হ্যাঁ, এখন আমাদের একটা ডান পাশে দেখতে পাচ্ছেন মন্দির আছে, তো আমরা এটা দেখব, চলেন দেখা যাক। ভালো বলুক জন্য দেখছি, গ্রামের মধ্যে তো রাস্তাটা একটু খারাপ। হ্যাঁ, হামেশা নেই, ঠাকুর দর্শন করতে হলে একটু কষ্ট করতেই হবে। আমাদের গাড়িগুলো এখানে দাঁড়িয়ে পড়ছে, আমরা এখন উপরে উঠব। এটা আসলে আমাদের মন্দির, অনেকটা সিঁড়ি পদক্ষেপ করে আমাদের এই প্রতিমার কাছে আসতে হয়।